বয়স অনেকই হবে, কম হলো 3 বছর 4 বছরের উপরে হবে বয়স এটার, এজ আরো বেশিও হতে পারে। ওর চোখটা দেখেন, ওর চোখটার উপরে যে এক প্রকার ভাঁজ পড়ে গেছে, সব মারামারি করতে করতে এক পর্যায়ে দেখো যে বুড়োর একটা সেট এসে পড়েছে। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম ফয়সাল ভি ডিভিশনে। তো আজকে একটা কমন কবুতর নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো কবুতরগুলো হচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন, কালো মুসলদম। তো এখানে পাঁচটা কালো মুসলদম আছে। কবুতরটি নিয়ে ভিডিও করার কারণই একটা, এখানে পাঁচটা কালো মুসলদম আছে, এখানে 2-3 ভ্যারাইটিস কবুতর আছে, মুসলদমের ভিতরে 2-3 ভ্যারাইটিস। তো 2-3 ভ্যারাইটিসকে এটা আপনাদের হাতে ধরে দেখাবো, কিন্তু তার আগে আপনাদের সামনে যদি কবুতরগুলো একটু দেখা যান। তো কবুতরগুলো দেখতে পাচ্ছেন, এখানে যে বললাম যে 2-3 ভ্যারাইটিসের কারণ একটাই, যে এই নটটা দেখতে পাচ্ছেন, নটটা ডাকছে। এই নটটা হচ্ছে সাপ চোখের মোজাওয়ালা। তারপর এখানে মাদিটা আছে মাকড়া চোখের চুড়ি মোজা, ওখানে আবার মাকড়া চোখের আছে কিছু চুইটাল আর কি। অনেক এখানে মোটামুটি 4 কোয়ালিটির কবুতর আছে। এই যে এখানে সাপ চোখের আছে একটা, মোজাওয়ালা মাদিটা ডাকছে, আর এই যে একটা নর আছে পুরান জাতের। তো আপনাদেরকে ধরেই দেখাই কবুতরগুলো। প্রথম যে কবুতর দিয়ে শুরু করছি সেটা হচ্ছে সাপ চোখের মুসলদম। সর্বপ্রথম আমরা ছোটবেলায় নাইরা মুসলদমই দেখতাম, এই যে মাথায় কোনো তাজ নেই দেখতে পাচ্ছেন, এটাকে আমরা নাইরা বলি। তো এটার চোখটা কিন্তু অনেকই সুন্দর, বুট ঠোঁটের দেখতে পাচ্ছেন চোখটা অনেকই সুন্দর কবুতরটা। আর বডির কালার, এই যে এটা কিন্তু কারণটা, এটা ঘরে ছিল কবুতর, এটা কুরুজ হচ্ছে দেখতে পারবেন, এই যে এখানে কিছু পশম পরে কালো হচ্ছে আর আগেরগুলো লাল, কবুতরটা উড়ানোর জন্য ছিল তাই কবুতরটা ফুল ফ্রেশ। এইটা নাইরার ভিতরে কোয়ালিটি ফুল বলার কারণ একটা, এই যে ছুপ্পা মুজা কবুতরটা দেখতে পাচ্ছেন, এই যে দুই আঙ্গুলের এই যে মুজাগুলো ছুপ্পা স্টাইলের, তো অনেক সুন্দর। নখগুলো সব কালোই থাকে মুসলদমের, আমি আগেও বলেছি কালো মুসলের সবগুলো কালো। আর এই নটটা আবার 13 দমের, এই যে ফুল ফ্রেশ 13 দম, অনেকই সুন্দর নটটা দেখতে পাচ্ছেন। তো এটা হচ্ছে নাইরার ভিতরে, যেমন নাইরা মুসলদম হয় ইয়া হয় না, মুজা হয় না, তো এটা মুজাওয়ালা নাইরা মুসলদম সাত চোখের, এটা হচ্ছে এক কোয়ালিটি। তারপর আরেকটা কোয়ালিটি যেটা সবচেয়ে আমার পছন্দ, এই কোয়ালিটিটা ভালো, এই কবুতরটা অনেকই ভালো ভালো লেগেছে, এখানে কবুতরটা সবচেয়ে। তো এই কবুতরটা, এটা হচ্ছে মাকড়া চোখের মুসলদম, কিন্তু নাইরা, আবার এটাও মুজাওয়ালা। এই কবুতরটা ভালো লাগার কারণ একটাই, এটা অনেক পুরান ব্লাড লাইনের কবুতরটা। কবুতরটার ঠোঁটটা যদি ভালো মতো দেখেন আপনারা, খেয়াল করে দেখতে পারবেন যে ঠোঁটটা অনেকই বয়স, এই কবুতরটার বয়স অনেকই হবে, কম হলো 3-3 বছর 4 বছরের উপরে হবে বয়স এটার, এজ আরো বেশিও হতে পারে। ওর চোখটা দেখেন, ওর চোখটার উপরে যে এক প্রকার ভাঁজ পড়ে গেছে, সব মারামারি করতে করতে এক পর্যায়ে দেখো যে বুড়োর একটা সেট এসে পড়েছে। এই কবুতরটা অনেক সুন্দর, আর কালার তো জ্বলে গেছে একেবারে, কি বলবো, অনেকই। এই যে দেখতে পাচ্ছেন পাখগুলো, ফেদারগুলো অনেকই সুন্দর। তারপর এটাও মুজাওয়ালা, এটা মুজাটা অনেকই সুন্দর, এই যে মুজাটা দেখতে পাচ্ছেন, এই যে কবুতরটা, এই কবুতরটার ফুল ফ্রেশ, এই কবুতরটা অনেকই বয়স হবে, আর কবুতর অনেক সুন্দর, এই কবুতরটা ভালো লাগে, অনেক ভালো লেগেছে, এই কবুতরটা অনেকই সুন্দর। এটা আরেকটা গেল, তারপর আসি মাকড়া, তারপর আমরা আসি মাকড়া কবুতরের ভিতরে। মাকড়া কবুতর, এই যে এটা একটা মাদি, না এটা নর কবুতর, এই যে নর কবুতর মাকড়া, ও না এটা মাদি বোধ হয়, হ্যাঁ এই মাদিটার আবার দুইটা পাখ ফাটা আছে, যে এইখানে একটা পাখ ফাটা দেখতে পাচ্ছেন আপনারা সাদা, এটাকে ফাটা বলে সবাই, মিসমার খোলে, এই যে এটারও একটা পাক ফাটা আছে, লেজ ফুল ক্লিয়ার, এই যে লেজগুলো ফুল ক্লিয়ার। তো এই কবুতরটা কিন্তু অনেকই সুন্দর মাকড়া চোখের, এটা অনেক ভালো, এটারও বয়স হবে, কিন্তু এটা মাদি কবুতর, এটা অনেক সুন্দর এই কবুতরটা, এটা মাকড়া চোখের, এটার মোজা নেই, এটা হচ্ছে মোজা ছাড়া মাকড়া চোখের, এটা মাদি দেখতে পাচ্ছেন। তারপরেরটা দেখাচ্ছি, তারপরেরটা হচ্ছে এটাও মাকড়া, কিন্তু এটা নর, এই কবুতরটা অনেক সুন্দর সবচেয়ে, এটা চুইটালটা অনেকই সুন্দর, এই যে দেখতে পাচ্ছেন চুইটালটা অনেকই সুন্দর কবুতরটার চোখ, এটাও মাকড়া চোখের, কিন্তু এটা হালকা চুড়ি মোজা আছে, এই যে চুড়ি মোজা, মাকড়া চোখের মোজাওয়ালা। এই মাকড়া চোখের মোজাওয়ালা কবুতরটা অনেকেই পছন্দ করে মুসলদমে, কালো মুসাল বলেন যে কোনো মুসালি, মুজাওয়ালা মাকড়া চোখের এগুলো ইন্ডিয়ার লোকের অনেকে পছন্দ করে। আমাদের দেশে এক পর্যায়ে এখন এগুলো রেয়ার ব্রিড হয়ে গেছে, আগে অনেক ছিল মোটামুটি, এখন পাওয়া যায় না, অনেক কমই পাওয়া যায়। যেটা এটা হচ্ছে নর কবুতর, কবুতরটা ফুল ফ্রেশ, অনেকই সুন্দর দেখতে পাচ্ছি, এটা কিন্তু মাকড়া চোখের। আমি কারণ ভেদে ভেদে দেখাচ্ছি, এখানে সাপ চোখের আছে, মাকড়া চোখের আছে, মুজাওয়ালা আছে, মুজা ছাড়া আছে, এটা আর এক একটা এক এক কোয়ালিটি। আর লাস্টে যে কবুতরটা দেখাবো, এটা হচ্ছে মাদি কবুতরটা, এই যে মাদি কবুতরটা, এটা সাপ চোখের চুইটাল ঠিক আছে, কিন্তু এটার মোজা ছুপ্পা মোজা, এই যে
এটা সবচেয়ে ভালো কোয়ালিটির বলতে পারেন আমাদের বাংলাদেশে, কিন্তু কালারফুলের দিক দিয়ে এটা কোয়ালিটির ফুল হবে না, কারণ এটা কালারটা এত সুন্দর না। মুসলদম কিন্তু আরো অনেক সুন্দর সুন্দর কালারের হয়, যেমন এটা লেসটা ঠিক আছে, আর মন্টিংও আছে কপালটা, মন্টিংটা ঝেড়ে বোধ হয় ভালো হতে পারে। মন্টিং বলতে ওই যে ক্রুজ করা যেটাকে বলো ওইটাকে আমরা মন্টিং বলি, যেমন এখানে সব পশমগুলো পড়ে গেছে, এই যে উচ্ছে পশম উচ্ছে দেখতে পাচ্ছেন। এই কপালটা অনেকই সুন্দর, ফুল ফ্রেশ। তো এটাই মুসলদমের কিছু ব্রাইডিস কালেকশন, তো ওটা নিয়ে আপনাদের সঙ্গে আজকে শেয়ার করলাম। তো অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন লাগলো আপনাদের সবাই। তো আজকের মতো তো এখানে দেখতে পাচ্ছেন কবুতরগুলো এই নটটা ডাকছে। তো মুসলদমের একসাথে এতগুলো মুসল কালেকশন এর আগে অনেকবার করেছি, কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আর এখানে যেহেতু তিন চার ব্রাইডিসের কবুতর আছে, যেমন ওই যেখানে সাত চোখের যে নটটা আর এই চুইটলটা হলো জোড়া, আর মাকড়াগুলো যে চুইটলগুলো হচ্ছে জোড়া, আর নটটা সিঙ্গেল, এগুলো কবুতর কালেকশন করা, এগুলো ইন্ডিয়া চলে যাবে। তো অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।